মালয়েশিয়া প্রতিনিধি মুস্তাফা ইমরান, ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবির এবং দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন দেখুন। সিলেটে বর্বরোচিত ও পাশবিক নির্যাতনে নিহত শিশু রাজনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে আমরা প্রবাসী যুব সংঘ মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুনুর রশিদ মিয়াজি। সাদিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন, এম এ জলিল, ইসমাইল হোসেন মিয়াজি ও রাসেল। উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, বাদুল কারার, সুজন, রুবেল, কামাল মোল্লা, মুজিবুর রহমান, মামুন, আনোয়ার হোসেন, কবির উদ্দিন পলাশ সহ অনেকে। যারা রাজনকে হত্যা করেছে, রাজনের হত্যার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর দেখতে চাই। এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেন আরো বাংলাদেশের বিভিন্ন লোকজন যেন এর থেকে শিক্ষা নেয়, শিশুদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমানের মুদাইবি আল মামুরা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নাজিমউদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হারুন। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ ইয়াসিন, জহির রাজা ও বাদশা মিয়া সহ আরো অনেকে। দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্থানীয় একটি হোটেলে আলোচনা সভাকালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে তৈরি করতে প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সংগঠনের সভাপতি এম আলমগীর জামানের সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের লেবার প্রথম সচিব এ কে এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আয়ুব আলী বাবুল, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী। বক্তব্য রাখেন সুপ্রকাশ বড়ুয়া, আনসারুল হক আনসার, এস এম মীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার আহ্বায়ক কমিটির উদ্যোগে শারজা স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা হবিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রকৌশলী তৈয়ব আলী তালুকদারের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাখাল কুমার গো। বিশেষ অতিথি ছিলেন শফিউর রহমান চৌধুরী, সালে আহমেদ, প্রকৌশলী কাইয়ুম, নজরুল ইসলাম। বক্তব্য রাখেন স্বাধীন চকদার, রাসেল, শফিউল আলম তালুকদার ও মীর খোকন।